তোমাকে এমপি বানায় না, আমাকে ভিআইপি বানিয়েছে। এই শামীম ওসমানের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় একমাত্র যুব দলই ছাত্র দলের লড়াই করতে পারে। কবর থেকে উঠে দুজন ব্যক্তি, মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগের উপর হামলা এবং কলেজে ভাঙচুর চালিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সমাবেশের মধ্যে হঠাৎ এটা কি বললেন এমপি শামীম ওসমান? দর্শক শ্রোতা, এবার শামীম ওসমান একটি স্লোগান দিয়েছে, সেটা হলো আল্লাহ আল্লাহ শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আল্লাহর সাথে শেখ হাসিনাকে কীভাবে মানালেন এবং এ নিয়ে চলছে কঠিন গুঞ্জন এবং কঠিন আলোচনা ও সমালোচনা। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কী ছিল আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং এই দিকে রেগে গেলেন কয়েকজন আওয়ামী লীগ নেতারা এবং তারা যেই অবশেষে সিদ্ধান্ত নিলেন। দর্শক, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো, তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তবে প্রত্যেক মুহূর্তের আপডেট পর্যন্ত অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়ি চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। কবর থেকে উঠে দুজন ব্যক্তি, মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগের উপর হামলা এবং কলেজে ভাঙচুর চালিয়েছে। আজগুবি মনে হলেও মামলার কাগজে এমনটিই বলছে পুলিশ। আসামিদের একজন দু বছর আগে এবং অন্যজন আট মাস আগে পৃথিবী ছেড়ে গেছেন। মামলা একজন দুই নম্বর এবং অন্যজন তিহাত্তর নম্বর আসামি। আরও জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। চলতি মাসের 18 তারিখ পদযাত্রা কর্মসূচি চলাকালে মিরপুর বাংলা কলেজের সামনে বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরদিন দারুস সালাম থানায় ছাত্রলীগের নেতা মোহাম্মদ রুবেল এবং কলেজের অফিস সহকারী মহিদুর রহমান বাদী হয়ে দুটি মামলা করেন। বাংলা কলেজের অফিস সহকারীর করা মামলার কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে 120 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 500 জনকে আসামি করা হয়েছে। মামলার দুই নম্বর আসামি সাবেক শ্রমিক দল নেতা জব্বার হাওলাদার এবং 73 নম্বর আসামি বাংলা কলেজের সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সুমন। এদের একজন দুই বছর আগে এবং অন্যজন মারা গেছেন আট মাস আগে। মামলার দুই নম্বর আসামি সাবেক শ্রমিক দল নেতা জব্বার হাওলাদারের স্ত্রী মর্জিনা বেগম চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাভারের এই বাড়িতে ভাড়া থাকেন। স্বামীর মৃত্যুর পর কোনোরকম টেনে টুনে চলছে সংসার। মর্জিনা বেগম জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা গেছেন দুই বছর আগে, দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। প্রথম জন্ডিস হয়েছিল, জ্বর জন্ডিস হয়ে আমরা হাসপাতাল নিয়ে গেছি, বললো যান ক্যান্সার, মানে বিভিন্ন ইবনিসিনা, বাদাম, মহাখালীতে বিভিন্ন জায়গায় দুই বছর হেরে নিয়ে ঘুরছি। অসুস্থ বিছনা পড়া ছিল পুরো তিন বছর, মানে মারা যাওয়াতে আর অসুস্থ অবস্থা পাঁচ বছর মোট। অসুস্থ অবস্থায় এখন উঠতে পারে না, একভাবে অসুস্থ একটার পর একটা ছিল। কতদিন আগে মারা গেছে? এই দুই বছর আগে। কোথায় মারা গেছে? মারা গেছিল হাসপাতাল বাডামে। বাবা ক্যান্সার হয়েছিল, মারা গেছিল সবার বাবা আর মা বোন। বাবা যেন খারাপ লাগে। মামলার আরেক আসামি সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সুমনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। সেখানে গিয়ে জানা যায় সুমনও আট মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। কবর দেয়া হয়েছে বাড়ির পাশেই। পাঁচটা বছর পর্যন্ত এই কঠিন ব্যাধিতে আক্রান্ত থাকার পর 22 নভেম্বর ইন্তেকাল করছে। সে রোগ আক্রান্ত হয়েছে এই ক্যান্সার রোগে, সে ক্যান্সার রোগ থেকে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বা এখানে অনেক লোক এসে তার জানা যায় শরীক হয়েছিল। মৃত দুজন মানুষকে মামলায় আসামি করায় হতবাক ও ক্ষুব্ধ স্বজনরা। কি বলবো, আমি এটা আজব লাগে না, যদি একজন মৃত্যু ব্যক্তি আমার ছাত্র এক বছর আগে মারা গেছে, আমি যদি তার নামে আসে আজকে শুনি যে গত বছর বা এই মাসে বা এক মাস আগে বা দুই মাস আগে মামলা হয়, তাহলে সেটা তো অবশ্যই আজব লাগার কথা। গাবতলীর এলাকা সবাই জানে, হ্যাঁ মৃত্যু মারা গেছে, তাহলে এই অবস্থা হেরে দুই নম্বর আসামি কীভাবে দেখা হইলো? তো মরা মানুষের নামে একটা মামলা হবে, এলাকার মানুষে জানে বা হাসপাতালে দেশ সার্বিক সবে আমাদের দ্বারা আছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ঘটলো এমন নজিরবিহীন ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরুতেই রাজধানী দারুস সালাম থানায় যাই আমরা। মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার জানান, বাদীপক্ষের তালিকা অনুযায়ী মামলা রুজু হয়েছে। মৃত ব্যক্তির নাম মামলায় কিভাবে অন্তর্ভুক্ত হলো তা কলেজ কর্তৃপক্ষই বলতে পারবে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দাবি, পুলিশকে নামের কোনো তালিকা দেননি তারা। আর মামলার বাদী বলছেন, তিনি শুধু অভিযোগ দিয়েছেন। ওই মামলায় তো দুইজন আসামি, দুই নম্বর এবং 73 নম্বর আসামি দুজনই মৃত, দুই বছর আগে মারা গেছে তারা। তো এই নামগুলো আসলে আপনি কিভাবে পাইলেন, কোত্থেকে দিলেন, এটা একটু আসলে জানতে চাই আপনার কাছে। এটা হয়েছে আমাদের কলেজ প্রশাসন থেকে যে এটাও করা হয়েছিল, যে ভাঙচুরটা করা হয়েছিল, ক্ষয়ক্ষতি
পরিপ্রেক্ষিতে আমরা একটা অভিযোগ দাখিল করেছিলাম। মিছিলে তো এত এত ইয়ের মধ্যে আমরা তো সবার নাম ইয়ে করতে পারবো না, চিনি না আমরা তাদের, তখন বিভিন্ন তথ্যের ভিত্তিতে নামগুলো হয়তো চলে আসছে আর কি। কেউ কেউ থানাতে বলেছে বা থানাতেও নিশ্চয়ই এখানকার কে ইয়ে করে, কোন দল বা লিক করে, এগুলো তাদের একটা ইয়ে থাকে, তালিকা থাকে, সেই সব কিছু মিলায় তা একটা তালিকা হয়তো হয়েছে। কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে আমরা কোনো লিস্ট করে পাঠাতে পারিনি, কারণ এটা তো আমাদের পক্ষে চেনা সম্ভব না। এ বিষয়ে পুলিশের দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি, ব্যারিস্টার আনিসুল ইসলাম সাহেব, ওই যে ওদের নেতা, তো উনি তো পানি সম্পদ মন্ত্রী, আমি ওনাকে পরিষ্কারভাবে বলেছিলাম যে আজকে আপনি উত্তর দেন, আমার কোনো অধিকার নাই ওই এলাকার এমপি হওয়া, আমাকে এমপি বানিয়েছে আমার এলাকার জনগণ, ওইটাই আমার বাংলাদেশ। তোরা শুধু আমাকে এমপি বানায় নাই, আমাকে ভিআইপি বানিয়েছে, শুধু ভিআইপি বানায় নাই, মাননীয় সংসদ সদস্য বলছে, শুধু মাননীয় বানায় নাই, মাস শেষে বেতন দেয়। আমি মাস শেষে বেতনভোগী একজন সেবক, সো আমার এলাকার মানুষের পক্ষে আমাকে কথা বলতে হবে, এবং সমাধান করতে না পারলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এবং আমি চলে যাব। আমার জাতির পিতার কন্যা শেখ হাসিনা জানেন যে এ যা বলে সে তা করে, উনি বুঝতে পেরেছেন সেদিন যে এই মুহূর্তে যদি ওকে আশ্বস্ত না করা হয় ও সেকেন্ড কথা বলবে যে আমি পদত্যাগ করলাম, বিকজ আমার এলাকার 30 লাখ লোক পানিতে ডুবে থাকবে, ময়লা পানিতে, আর আমি বসে বসে গাড়িতে চড়বো আর হাওয়া খবর এমপিগিরি করবো। আগের কালের ওই সমস্ত এমপি আমি না, যারা আগে ছিলেন, আমি এমপি না। সাথে সাথে আমি দেখলাম আমার আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন, যার কারণে আজকে কুচু করে কথা বলতে পারি। জাতির পিতার কন্যা, জাতির পিতার কন্যা জননেত্রী দেশসত্ত্ব শেখ হাসিনা একটা হাতের ইশারা দিলেন ব্যারিস্টার আনিস সাহেবের উল্টো দিকে। আনিস সাহেব আজ থেকে নিচে দাঁড়ায় বললেন, শামীম সাহেব আপনি চিন্তা করেন না, আমি ওহি নাজিল হয়ে গেছে, আপনি এখানে ডিএনডির প্রজেক্ট হবে। এরপরে আমার প্ল্যানিং মিনিস্টার উনি খেতে বসছিলেন, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, উনি খেতে বসছিলেন, আমার মন খারাপ দেখে বললেন, কী হয়েছে স্বামী? আমি এলজেডি একটা বিশাল বড় প্রজেক্ট পাস করেছি। আমি বললাম, ভাই আমার এলাকা পানি নামাইতে পারছি না ভাই। উনি খাবার প্লেটটা সরাই দিলেন, তখন বাজে দুপুর 2:30। আমার কাছে খুব খারাপ লাগলো যে ভদ্রলোক বয়স্ক মানুষ, আমার চেয়ে অনেক বড়, ওনার বয়স 78 বছর বয়স। আমি বললাম, ভাই আপনি এখন যিনি অর্থমন্ত্রী, আমি বললাম, ভাই আপনি খেয়ে নেন। বললো, আসামি এখন খাবো না, চলো যাই। আলাম, ভাই না দরকার নেই। বললো, স্বামী গেলে এখনই আর না গেলে তো কখনো না। আমি সেন্টু চেয়ারম্যানকে ফোন করলাম, সেন্টু কোন দিকে ঢুকবো? সেন্টু বললো, ভাই মাতৃস্বজন, শিশু মাতৃস্বজনকে ঢুকেন। আমি গেলাম, উনি এসে দেখলেন, দেখার পরে নানানুষ্কাবে গেলাম, সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ডাকলেন, দিয়ে বললেন প্রজেক্ট সাবমিট করো। দ্রুত গতিতে প্রজেক্ট সাবমিট হলো, আমরা 582 কোটি টাকা আনলাম এই পানি নিষ্কাশনের জন্য। 582 কোটি টাকা আনার পরে দেখলাম, আমি বললাম যে কাজ করবে সেনাবাহিনী, এটা আমার দাবি। কেন? সেনাবাহিনী যখন কাজ করবে কাজটা অ্যাকুরেট করবে, এবং তারা ওখানে পার্সেন্টেজ খাবে না, কেউ তার কাছে যাবে না, অনেক কিছু ভাঙচুর করতে হবে, সেই ভাঙচুরটা তারা করবে। এবং প্রথম আমার মামা শ্বশুরের জায়গা দিয়ে ভাঙা শুরু হইল ইচ্ছা করে, আমার মামা শ্বশুর জায়গা দিয়ে ভাঙা শুরু হইলে এই কারণে, যাতে কেউ এসে আমাকে তদবির করতে না পারে যে ভাই আমারটা ভাঙা রোধ করেন। আমি তাদের বললাম এখান দিয়ে ভাঙা শুরু করেন। সো এরপরে ভাঙা শুরু হইলো, কাজ শুরু হয়ে গেল, 4 বছর হয়েছে কাজটা, 5 বছরের চুক্তি। প্রায় 78 কিলোমিটার খাল তারা করেছে এই ডিএনডি প্রজেক্ট, ডাঙ্গার থেকে আরম্ভ করে সিদ্ধিগঞ্জ পর্যন্ত 78 কিলোমিটার খাল। বাট দুঃখজনক যেটা আমার ভাই ইয়ে বলল হোসেন, এই খালকে তাদের 3 বার পরিষ্কার করতে হয়েছে। খাল করে বেরিয়ে যাচ্ছে, আমরা যে আবার ওটার মধ্যে ময়লা ফেলে দিচ্ছি। খাল করে বেরিয়ে যাচ্ছে, আমরা যে আবার ময়লা ফেলে দিচ্ছি। তো খাল করে যদি বেরিয়ে যায় আবার যদি ময়লা ফেলে পানি বন্ধবত করে দেয়, কী করবো আমরা? হোয়াট ইউ ক্যান ডু? তারপরে আমি সেদিন চাপ দেওয়ার জন্য নিজে আসছি, যখন দেখছি পুরো ডেঙ্গির পানি জমে গেছে, আমি এসে বলছি আমি ময়লা বাড়িতে নেমে যাব। আজকে তো আমি ডিক্লেয়ার দিয়ে নিই ময়লা বাড়িতে নামবো, আমি নামছি। আমি রাস্তার লোক, আমি রাজনীতিবিদ, আমি রাস্তা থেকে উঠে আসা মানুষ, আমি কোনো সাহেব না, এমপি সাহেবও আমি না, আমি শামীম শামীম আমার পরিচয়টা। আমার বাবা দাদা 3 জেনারেশন ধরে মানুষের জন্য কাজ করছি, আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বেশি যা পেয়েছি মানুষের কাছ থেকে, এর বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আরেকবার ইলেকশন করবো কি করবো না আমি জানি না।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।